অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হয় চলতি মাসের 14 তারিখ, যা শেষ হলো আজ। এবার দৈনিক প্রায় 2000 অতিরিক্ত আসন বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে, তবুও যেন পূরণ হয় না চাহিদা। শুরুর দিন থেকে গত 5 দিন চেষ্টা করে না পাওয়ার আক্ষেপ নিয়ে অনেকেই এসেছেন কমলাপুরে। তবে রেলওয়ের উত্তর, আগাম টিকিট কিনতে হবে অনলাইনেই। 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চেষ্টা করতেছে অনলাইনে, কিন্তু টিকিট নেই। আপনার কাউন্টারে আসছি, কাউন্টার বলছে আপনার অনলাইনে, কিন্তু অনলাইনে কোনো টিকিট নেই। টবগিতে তিনটা সিট আমি চয়েস দিছি, বুকিংও নিছে, পরে যখন পেমেন্ট করতে যাব রকেট অ্যাকাউন্টে থেকে পেমেন্টটা করব, রকেট অ্যাকাউন্টে চাপ দেওয়ার 4-5 সেকেন্ড পর আমাকে বের করে দেওয়া হয়েছে, তারপর আমি আর টিকিটটা পেলাম না। ঢাকা থেকে ময়মনসিংয়ে যে টিকিটটা যাচ্ছে সেটা নাই, তবে একই ট্রেন ওইটা ময়মনসিং হয়ে নেত্রকোনা যাবে মোহনগঞ্জ পর্যন্ত, সেটা আমি মোহনগঞ্জ পর্যন্ত কাটতে হচ্ছে বা নেত্রকোনা পর্যন্ত কাটতে হচ্ছে, তাহলে সেটা পাওয়া যাচ্ছে। এবার চাপ সামাল দিতে টিকিট বিক্রি হয়েছে দুই ভাগে। পশ্চিমাঞ্চল শুরু হয় সকাল 8টা থেকে, আর এই 8টা থেকে 8:30টার মধ্যে দিনের সর্বোচ্চ হিট পড়ে রেলের সার্ভারে। এ সময় সবচেয়ে বেশি 85 লাখ বার হিট হয়েছিল গত শনিবার। এদিন 27 তারিখের টিকিটের জন্য দুই অঞ্চল মিলে সারাদিনে হিট হয়েছে 3,57,00,000 বার। এ নিয়ে 5 দিনে গড়ে 1.5 কোটি বার টিকিট কাটার চেষ্টা চলে অনলাইনে। এই অনলাইনে টিকিট কাটার দৌড়ে প্রতিদিন সফল হয় 22 থেকে 28 হাজার মানুষ। সর্বোচ্চ 27,600 টিকিট বিক্রি হয় 27 তারিখের, যেখানে সর্বোচ্চ সক্ষমতা ছিল 29,200। আসন্ন ঈদে আগাম টিকিট কাটার চাহিদা সবচেয়ে বেশি ছিল 16 ও 17 তারিখ। তবে যারা এই 5 দিন টিকিট পাননি তাদের জন্য রয়েছে যাত্রার দিন 25% স্ট্যান্ডিং টিকিট কেনার সুযোগ। পাশাপাশি এবার 3টি বিশেষ ট্রেন সার্ভিসও রয়েছে ঢাকা থেকে। 3টি স্পেশাল সহ এবার প্রায় আরও 2000 টিকিট মানে বাড়তি হয়েছে, আপনাদের প্রায় 29,200 টিকিট বিক্রি করেছি পার ডে। আমরা যাত্রার দিন 25% মোট টিকিটে 25% টিকিট আসনবিহীন টিকিট ইস্যু করা হবে। এছাড়াও আপনার আমাদের লোকাল মেল কমিউটার ট্রেন সমূহ রয়েছে, সেগুলো ওনারা সেই সকল ট্রেনে চড়ে তার নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। 24 তারিখ শুরু হবে ঈদ যাত্রা, সে যাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রার দিন থাকবে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।